অগ্নিপথ এবং রাজনৈতিক স্বার্থে ইডি সিআইডিকে ব্যবহারের বিরুদ্ধে পথের পাশে অর্থ দিবস অবস্থান বিক্ষোভ ছাত্র পরিষদে। কেন্দ্রীয় সরকারের প্রকল্প অগ্নিপথ নিয়ে অগ্নিগর্ভ গোটা দেশ, কোথাও জ্বলছে আগুন আবার কোথাও বা বিক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ, যদিও তার সুফল বোঝাতে ব্যস্ত। রাজনৈতিক চর্চা চলছে জোর কদমে, বাম কংগ্রেস তৃণমূল সহ বিজেপি বিরোধী প্রত্যেকেই তাদের নিজস্বতা বজায় রেখে নিজ নিজ ভঙ্গিমায় প্রতিবাদের সামিল হয়েছেন। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকেও সারা দেশ জুড়ে চলছে লাগাতার জনমত গড়ে তোলার আপ্রাণ চেষ্টা, বাদ যায়নি ছাত্র পরিষদ। রাজ্য সভাপতি সৌরভ প্রসাদের নির্দেশে রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে অবস্থান বিক্ষোভ। নদিয়া জেলার শান্তিপুর কাশ্যপাড়া মোড়ে প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করেই অর্ধ দিবস ধরে তারা অবস্থান বিক্ষোভ করে। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি, লাভজনক দপ্তর বেসরকারীকরণ, ধর্মীয় মেরুকরণ সহ একাধিক বিষয়ে সোচ্চার হন তারা, যার মধ্যে অন্যতম ইডি এবং সিআইডিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার এবং সম্প্রতি কেন্দ্রীয় সরকার ঘোষিত প্রকল্প অগ্নিপথের কুফল থেকে সাধারণ মানুষকে রক্ষার তাগিদে জনমত গড়ে তোলা। নদিয়া জেলা ছাত্র পরিষদের সভাপতি অরিন্দম গোস্বামী, শান্তিপুর ইউনিটের সভাপতি সৌমেন্দ্র মুখার্জী সহ ছাত্র পরিষদের জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। ব্লক ও শহর কংগ্রেস কমিটি, কংগ্রেস এবং যুব কংগ্রেস আইএনটিটি ইউপিএর স্থানীয় নেতৃত্ব ইডির রেকমেন্ডেশন সত্ত্বেও আবার আমাদের নেতৃত্বকে ন্যাশনাল হেরাল্ড ইস্যুতে বিজেপির সরকার কর্তৃক প্রভাবিত হয়ে ইডির যে হেনস্থা করা মূলত তার প্রতিবাদে, আর তার পাশাপাশি দেশের যুব সমাজকে চার বছরের চাকরি দেবে এরম নাম করে যে অগ্নিপথ প্রকল্প নিয়ে আসা হয়েছে, মূলত এই দুটো প্রতিবাদে আজকে ছাত্র পরিষদের পক্ষ থেকে তার পাশাপাশি শহর কংগ্রেসের যে সমস্ত নেতৃত্ব রয়েছেন তাদেরও সহযোগিতায় আজকে আমাদের এই অনুষ্ঠান। আমাদের অবস্থান বিক্ষোভ, গণ অবস্থান বিক্ষোভ চলছে। আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ, সেই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই আমাদের অনুষ্ঠান। এখানে শান্তিপুরে আজকে হলো, অন্যান্য জেলায় কোথাও প্রোগ্রাম হয়েছে? আমাদের দেখুন, এটা সারা দেশব্যাপী এই প্রোগ্রামটা চলছে। আমাদের জাতীয় ছাত্রর যে উইংস NSY, সেই NSY সারা দেশে করছে, ছাত্র পরিষদ বিভিন্ন জেলায় করছে। আমাদের নদিয়া জেলায় শান্তিপুর থেকে এটা শুরু হলো, পরবর্তীতে এটা সারা জেলা জুড়েই এই প্রোগ্রামটা হবে, জেলার সমস্ত বিধানসভা ভিত্তিতে এই অনুষ্ঠানটা হবে। বিজেপির পক্ষ থেকে আপনাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে ওরা গান শুনছে, কোনো কাজকর্ম কিছু নেই, সাইনবোর্ড হয়ে গেছে মূলত, এবং কালকে আগামীকাল থেকে যে আরম্ভ হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপ, সেটার ক্ষেত্রে প্রচুর মানে বেকার ছেলেদের আগ্রহ রয়েছে কাজের জন্য অগ্নিপথেই, কী বলবেন? যদি সেরম আগ্রহই থাকত তাহলে দেশের বিভিন্ন জায়গায় আপনারা যে বিক্ষোভটা দেখছেন সেই বিক্ষোভটা হতো না। বিজেপি এটা সাধারণ ছেলে মেয়েদের ভুল বোঝানোর চেষ্টা করছে, যেরমভাবে আপনারাও দেখেছেন প্রতি বছর 2 কোটি বেকারের চাকরি দেব বলে এই সরকার ক্ষমতায় এসেছিল, তারা 2 কোটি বেকারের চাকরি দিতে ব্যর্থ হয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন পরিকল্পনা তারা নিয়ে এসছেন, যেমন কৃষি বিলের মতো পরিকল্পনাও তারা নিয়ে এসেছিলেন, সেটা পরবর্তীকালে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। এই ক্ষেত্রেও বিজেপির একই হাল হবে। তবে আমরা আমাদের দলীয় তরফ থেকে বলতে পারি আমাদের যে আন্দোলন হবে সেটা সত্যের পথে এবং কোনো রকম হিংসে তাতে হবে না। আপনার নাম আর পরিচয়? অরিন্দম গোস্বামী, নদিয়া জেলা ছাত্র পরিষদের সভাপতি। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।